অনন্তমূল বৈজ্ঞানিক নাম হেমিডিসমাস ইন্ডিকাস সরু লতানু এই উদ্ভিদটি ওষুধ গুণে ভরপুর বাংলাদেশে সব জায়গাতেই বিশেষ করে উঁচু জায়গায় এটি জন্মে বর্ষায় ফুল ফুটে আশ্বিন পৌষ মাসে ফল পাকে অনন্তমূলে যেসব রাসায়নিক উপাদান থাকে সেগুলো হচ্ছে কোরমারিন্স অ্যাসেন্সিয়াল ওয়েল টু হাইড্রোক্সি ফোর মিথোক্সি বেঞ্জেল ব্যঞ্জালডিহাইট কিউমারিনো লিগ্নোয়েডস হেমি হেমিডেসমিন্স ল্যান্ডলিন হেমিডেসমিন্স ওয়ান অ্যান্ড টু সিটোস্টেরলস হ্যাকজার টেনি আলফা অ্যান্ড বিটা অ্যামাইরিন্স অ্যান্ড এসিটেড ট্রাইটারপেনজেল গাইগ্লাইকোসাইটস স্যাপুনিন রেজিন এসিড অ্যান্ড টেনিনস রোগে এটি ব্যবহৃত হয় তিন গ্রাম অনন্তমূল পেটে গরুর দুধের সাথে জাল দিয়ে দই পাততে হবে সন্ধ্যার সময় এটি করা দরকার পরের দিন সেই দই খেলে অসরোগে অবশ্যই উপকার হবে সেই সাথে খাবারের রুচি এবং খিদে বাড়বে পাথুরি যন্ত্রণা গরুর দুধ দিয়ে দুই থেকে তিন গ্রাম অনন্তমূল বেটে খাওয়ালে খুব তাড়াতাড়ি রোগী অসহ্য যন্ত্রণার হাত থেকে মুক্তি পায় বিশ মিলিলিটার ভেড়ার দুধে শুকনো অনন্তমূল ঘষে মাঝে মাঝে ক্ষতস্থানে লাগালে জীব ও মুখের ঘা সেরে যায় নির্দিষ্ট দিন চলে গেলেও মাসিক হয় না অসময়ে এবং পনেরো থেকে বিশ দিন দেরিতে হলেও পরিমাণে খুব কম হয় ও স্রাবে দুর্গন্ধ থাকে তিন গ্রাম অনন্তমূল সামান্য পানি দিয়ে বেটে এক কাপ জাল দিয়ে গরুর ঠান্ডা দুধে মিশিয়ে সকাল বিকাল মোট দুবার খেলে ঋতু নিয়মিত হবে এবং স্রাবে কোনো দুর্গন্ধ থাকবে না ষাট থেকে সত্তর গ্রাম অনন্তমূল ছোট ছোট করে কেটে বিশ মিলিলিটার পানিতে সারা রাত ভিজিয়ে সেই পানি পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে পান করলে তিন থেকে চার গুণ বেশি প্রস্রাব হয় এছাড়া মূত্ররোধ রোগে খুবই উপকার পাওয়া যায় দুই থেকে তিন গ্রাম অনন্তমূল গড়ো সকালে খালি পেটে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে খেলে ক্ষোধা ও হজম শক্তি বাড়ে নিয়মিত দশ থেকে পনেরো দিন খাওয়া প্রয়োজন শরীরে পিত্ত বাড়লে বিশেষ করে ভাদ্র ও আশ্বিন মাসে হাত পায়ের তালু জ্বালা করে দুই থেকে তিন গ্রাম অনন্তমূল শিলে বেটে দু চামচ চিনি মিশিয়ে ঠান্ডা পানিতে শরবত বানিয়ে খেলে পিত্ত কমে এবং হাত পায়ের তালুর জ্বালা পোড়া দূর হয় মায়েদের বুকের দুধ বৃদ্ধিতে একশো গ্রাম অনন্তমূল এবং দেড় লিটার পানি একটি মাটির হাড়িতে রেখে সিদ্ধ করতে হবে হাঁড়ির মুখে মাটির সরা দিয়ে অবশ্যই চাপা দেওয়া প্রয়োজন চল্লিশ মিনিটের মতো সিদ্ধ হবার পর হাঁড়ি আগুন থেকে নামিয়ে ঠান্ডা হলে ছেঁকে নিতে হবে দিনে একবার করে চায়ের কাপের এক কাপ পরিমাণ খেলে বুকের দুধ বাড়বেই অনন্ত অনন্তমূলে অ্যাসেন্সিয়াল অয়েল রয়েছে এই তেল বায়ুনাশক এবং হজম বৃদ্ধিকারক ওষুধিগুণ বিশিষ্ট এই তেলের জীবাণুনাশক গুণ আছে বান বা অ্যাসেন্সিয়াল অয়েল রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বিশেষ করে সংশ্লিষ্ট উচ্ছেসক সক্রিয় উজ্জীবিত করে ক্ষুধা বাড়ায় বায়ু নাশ করে এবং হজম শক্তি বৃদ্ধি করে আয়ুর্বেদ মতে বিকৃত পিত্ত শ্লেষা চাপা থাকলে অরচি ও অগ্নিমান্ড দেখা দেয় গা বমি বমি ভাব থাকে এ অবস্থায় মূল থেত নিয়ে গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এক থেকে দুই তরকারির চামচ পরিমাণ দুই তিন দিন খেলে উপশম হয় একজিমা বা হাঁপানির সমস্যা দুটো একসঙ্গে দেখা দিলে বা থাকলে তিন গ্রাম পরিমাণ অনন্তমূল পানিতে বেটে অল্প সৈন্যব লবণ মিশিয়ে শরবত তৈরি করে দুবেলা খেতে হয় বয়স অনুসারে অনন্তমূলের মাত্রা কমাতে হবে খুসখুসে কাশি হলে মূল চূর্ণ এক দশমিক পাঁচ গ্রাম মাত্রায় সকালে ও সন্ধ্যায় দুবার খেলে উপশম হয় অনন্তমূলের শিকড়ে স্যাপনিন আছে স্যাপেনের কোমলকারক কাশি বহিষ্কারক এবং যৌন ক্ষমতা বৃদ্ধিকারক গুণ আছে এই স্যাপনিনই কাশি বের করে দিয়ে খুশুসে ভাব কমিয়ে দেয় শরীরের যে কোনো স্থানের ঘামে দুর্গন্ধ হতে পারে এ অবস্থায় মূল বেটে অল্প ঘিয়ে মিশিয়ে সেই ঘি দুর্গন্ধ সৃষ্টিকারী স্থানসমূহে মালিশ করার খানিক্ষণ পর গোসল করলে ওই দুর্গন্ধ চলে যায় অনন্তমূলে ট্যানিন আছে কাটা পোড়া ঘায়ে ট্যানিন সমৃদ্ধ ভেষজের প্রলেপ দিলে ট্যানিন ক্ষতস্থানের কোষের বহিষ্ঠ আমিষের সাথে বিক্রিয়া করে আমিষকে অধক্ষিপিত করে একটি পাতলা আবরণ তৈরি করে যা ক্ষতস্থানের কোষকলাকে সংশ্লিষ্ট উচ্ছেচক ও বিভিন্ন অনুজীবের আক্রমণ থেকে রক্ষার মাধ্যমে ক্ষতস্থানের নতুন কোষ তৈরিতে সহায়তা করে ক্ষতস্থান ছাড়িয়ে তোলে এবং রক্তনালীকে সংকুচিত করে রক্তক্ষরণ বন্ধ করে তাই খোষপাচরা বা রোগে এক থেকে তিন গ্রাম মূল চূর্ণ প্রতিদিন খেলে অথবা মূলের কাঁথও খাওয়া যায় এই কাঁধ দিয়ে ক্ষতস্থান ধুলে দ্রুত ক্ষত শুকিয়ে যায় বিশেষ করে শিশুদের জিহভাই ক্ষত হলে মূল ভেড়ার দুধ সহযোগে ঘষে তা জিউভায় লাগালে ক্ষত শুকিয়ে যায় বন্ধুরা এই ছিল অনন্তপুরের ভেষজ গুণাগুণ বন্ধুরা দেশের যত ওষুধি উদ্ভিদ আছে এক এক করে জানাবো আপনাদের সেই ওষুধি গুণ সম্পন্ন ভেষজগুলি সম্পর্কে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে